वेलकम माय डियर स्टूडेंट्स, आज के आमार पाशे सुजय कमिला जे छेलेटी दाड़िये आछे ओर जीवन स्ट्रागल तो आमरा आज के जानबो ओर मुख थेके। तो तुम्हारा इंटरेस्टेड? तो आसले ए सक्सेसफुल मानुषदेर पाशे आमी दाड़िये थाकते थाकते आमार एकटा अभ्यासे परिणत होयेछे। आर तोमादेर अनेक समय मने हय जे जदि कोनो दादारा एसे किछु बोले सेरकम भावे तोमादेरके एगिये चलते भालो लागे, ताई तो? तो आम्रा डायरेक्ट और काछे चले जाबो, और मुख थेके आम्रा शुने नेबो सब कथा। ओके चलो। हेलो, आमार नाम होच्छे सुजय कमिला, बाड़ी पूर्व मेदिनीपुर। आमी 2016 साले पास आउट करेछि, बीटेक करेछि, तारपरेई एखाने भर्ती होयेछिलाम। आमार एकटा बंधु बोलेछिलो भर्ती होवार जन्य, तो ওখানে ভর্তি হয়েছিলাম। এখানে যেদিন আমি ফার্স্ট আসি সেদিন আমার স্যার একটা পরীক্ষা নিয়েছিল এখানে, সেখানে আমার স্কোর হয়েছিল 11.33। সেখান থেকে আমার এএলপি তে যে ফাইনাল হয়েছে, ফাইনাল মেরিটে আসতে পেরেছি, সেখানে হচ্ছে 76 পয়েন্ট সামথিং হয়েছিল। তো ওই 76 পয়েন্ট পুরোপুরি স্যারের সঙ্গে থেকে, যেভাবে স্যার আমাদের শেষ পর্যন্ত ওইভাবে আমরা স্যারের কথা অনুযায়ী চলেছি। আর কথা তো আছে অনেক কিছু বলা, কিন্তু কি বলবো এই মুহূর্তে বুঝতে পারছি না। আর এইভাবে তোমরা ফলো করো আর নিজের বেস। স্যার সবসময় বলতেন প্রথম ছ মাস তোমরা যদি তোমার বেস দিয়ে ট্রাই করো। আজ বুঝতে পারছি প্রথম ছ মাস ট্রাই করলে হবে না, কিন্তু প্রথম ছ মাস ট্রাই করলে তুমি যে জায়গায় দাঁড়িয়ে যাবে তারপর ওই যে পড়ার একটা ফ্লো চলে আসবে সেটা তোমার সারা জীবন থেকে যাবে। তাই জন্য প্রথম ছ মাস আমি যখন বিটেক করেছিলাম তখন আমি যে স্টুডেন্ট ছিলাম সাপ্লি বাঁচানোর জন্য পড়াশোনা করেছি, মানে কোনো মতে সাপ্লিটাকে সাপ্লি যাতে না পাই ওই রকমের জন্য পড়াশোনা করেছি। সেখান থেকে আমি এখানে আসার পর যেভাবে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পেরেছি, সবসময় সবাই আসতো দেখতাম সবাই এখানে দাঁড়িয়ে থাকতে, আজ আমি নিজে ওই জায়গাটা থেকে আমি যদি আজ এই জায়গায় আসতে পারি তোমরাও অবশ্যই এই জায়গায় আসতে পারবে, সবাই পেতে পারবে। শুধু তোমরা স্যার যে যা পুরোপুরিভাবে কমপ্লিট করবে প্রথম ছ মাস সব থেকে গুরুত্বপূর্ণ। এই কারণে আমার মনে হয় প্রথম ছ মাস সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রথম ছ মাস তুমি যদি যে কোনো প্রকারে তোমার যদি ফ্লোটা চলে আসে সেই ফ্লো তোমরা আর কোনো দিন, আর সব থেকে বড় ব্যাপার কোনো কিছু পাওয়ার জন্য স্যাক্রিফাইস তোমাদের প্রচুর করতে হবে। এই জব পাওয়ার জন্য স্যাক্রিফাইস ডেডিকেশন অবশ্যই, তুমি যত বেশি স্যাক্রিফাইস করবে তুমি তোমার সাকসেসের দিকে তত বেশি এগিয়ে যাবে। তাই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যখন প্রিপারেশন নেবে সব কিছু ভুলে যাও, বন্ধু বান্ধব শুধুমাত্র তাদের কন্ট্যাক্টেই থেকো। কারণ বলা যায় না এখন নেগেটিভে প্রচুর ভর্তি, আর তুমি যখন কোনো প্রিপারেশন নিচ্ছ বলা যায় না এক মাসও লাগতে পারে, এক বছরও লাগতে পারে, দু বছরও লাগতে পারে। আমার এই মেডিকেলের জন্য আমি দু বছর আটকে আছি, আমার মেডিকেল হয়ে দু বছর পরে আমার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তো পেশেন্ট রাখাটা প্রচুর জরুরি, আর প্রিপারেশন কন্টিনিউ নিয়ে যেতে হবে। এরকম ঘন্টা পড়লাম ওই রকম করে না, তাই জন্য কন্টিনিউ ফ্লো যদি আমি পরের দিন যেন। আর যত রিলেটিভ যত কিছু আছে সব কিছু থেকে তোমাদের দূরে থাকতে হবে, আর নেগেটিভ যারা আছে তাদের সঙ্গে যতটা নাম মিশবে ততটাই তোমাদের জন্যই ভালো, কারণ তখন তোমরা নিজে ডিমোটিভেট ফিল করবে। আর যারা তোমাদের সঙ্গে প্রিপারেশন নিচ্ছে তাদের একটা নিজস্ব গ্রুপ ডিসকাশন করো যারা তপোবনে আছে, আর স্যার তো অবশ্যই আছেন প্রথম থেকে। আর তপোবন আমার জন্য যে এই জায়গাটায় আসতে পেরেছি, হয়তো আমি যদি এখানে কোনোদিন ভর্তি না হতাম আজ আমি কোথায় থাকতাম নিজেও জানি না, কিন্তু এই জায়গায় আসতে পেরেছি পুরোপুরি স্যার আর তপোবনের এই যেভাবে একটা ক্ষেত্রে স্যার যেভাবে গাইড করে যাবেন সেইভাবে কন্টিনিউ করো। আর এলপির ক্ষেত্রে সাইকোর সাইকোর জন্য তো স্যারের কোনো মানে কোনোভাবে বলাই যাবে না, স্যার দেখছো সাইকোর সময় যদি তোমরা অনেকেই পাস করবে আশা করি সবাই পাস করবে, তো যখনই
सर जे क्लास नेन पूरा आकाश बदल पार्थक्य थे तक ओ सर के मन ही हबे ना जे যে অনেকে বলে যে জেনারেল ক্যান্ডিডেটরা চাকরি পায় না তো এখান থেকে তো হাজার হাজার পাচ্ছে তো সেটাতে কোনো ব্যাপার নেই কিন্তু আমি এটা জানি যে ব্যাপারটা এরকমই যে যদি 100 ভ্যাকেন্সি থাকে 50টা ভ্যাকেন্সি ইউআর থাকে জেনারেল বাকি 50টা রিজার্ভেশন থাকে তো এই 50টার মধ্যে যাওয়ার জন্য আলাদা কি স্ট্র্যাটেজি বা জেনারেল ক্যান্ডিডেট যে পাস করার জন্য কি স্ট্র্যাটেজি ফলো করা যেতে পারে বা ইন মানে ফিউচারদের জন্য তোর কিছু বার্তা তুই একটু জানিয়ে দে প্রথমেই তোমরা যে কোনো ক্যাটাগরিতে হও না কেন সব সময় মনে রাখবে তোমরা জেনারেল হিসেবেই কম্পিট করার জন্য লড়বে সে এসসি হোক ওবিসি হোক জেনারেল হোক সবাই এবার জেনারেলদের তো একটু সুবিধা একটু কমই আছে তার জন্য কখনো এটা এসসি যারাও আছো যা ওবিসি যারা আছো সব সময় জেনারেলদের সাথে কম্পিট করবে আর তোমরা সব সময় সবথেকে বড় ব্যাপার কন্টিনিউটা কন্টিনিউয়েশনটা ফলো রাখবে তো তোমাদের প্রত্যেক দিন যখন পড়তে হয় প্রত্যেক দিন আর এখানে যখন পরীক্ষা হয় তোমরা একটা কাজ করবে যদি সম্ভব হয় থাকে প্রত্যেক দিনে কি ভুল হচ্ছে ওইগুলো প্রয়োজনে স্যারের সাথে এক্সট্রা হবে তোমরা চাইলে কথা বলতে পারো যে কি ব্যাপার কোথাও সমস্তগুলো স্টাডি মেটেরিয়ালগুলো দেন সেইগুলো কন্টিনিউ ফলো করে যাবে আর কন্টিনিউ পড়াশোনাটা সবথেকে বড় ব্যাপার পড়াশোনা কন্টিনিউ রাখতে হবে তুমি আজ একদিন পড়ো এক মাস পরে দু মাস পরে দু বছর পরে তুমি যতদিনই পড়াশোনা করো ততদিনই কন্টিনিউ ভাবে পড়াশোনা করে যেও আর হচ্ছে সবথেকে বড় ব্যাপার স্যার যেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নোটে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ ফলো আর এখানে যখন পরীক্ষাগুলো হয় প্রত্যেকের ক্ষেত্রে যখন পরীক্ষাগুলো হয় তখন পরীক্ষাগুলোকে খুবই সিরিয়াসলি যেমন আমরা এক্সামে পরীক্ষা দিই এখানেও সেই রকম ভাবে ততটাই সিরিয়াসনেস ভাবে এখানে পরীক্ষাটা দেবে তোমরা এবার সবার কেউ কম নাম্বার পাবে কেউ বেশি নাম্বার পাবে ওটা ঠিকই আছে কিন্তু যারা কম নাম্বার পাবে তারা চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি সম্ভব বেশি নাম্বার কম পাবে তাতে তার জন্য কোনো অসুবিধা নেই নাম্বার কম পেতেই পারো কিন্তু তার জন্য নাম্বারটা যেন কন্টিনিউ আজ আমি যখন শুরু করেছিলাম বললাম তো সেখান থেকে আমার এই জায়গায় এসছে তো তাই জন্য যখনই পরীক্ষা হবে তখনই যেন নাম্বারটা আর এইভাবে কন্টিনিউভাবে প্রিপারেশন নিয়ে যাও আর স্যারের যে সমস্ত প্রত্যেকটা কথা স্যার যে সমস্ত কথা বলবেন প্রত্যেকটা কথা স্যার যেরকমভাবে পড়ানোর জন্য আমাদের যতটা উপকার হয়েছে স্যারের যে সমস্ত কথাগুলো বলেছিলেন সেই সমস্ত কথাগুলো আজও যদি কন্টিনিউভাবে কেউ ফলো করে যায় সেই স্যারের কথাগুলো ওগুলো কখনোই ওর কোনো পার্সোনাল কথা জিজ্ঞেস করি নিজের কোনো মনের মানুষ আছে জীবনে কোনো কষ্টের কাহিনী যা মনকে হিলিয়ে দিয়েছিল কোনো সময় বা জীবনের কোনো সুখের সময় যেটা মনকে খুব ভালো রেখেছিল এই তিনটে কোশ্চেন তোমাদের কোশ্চেন তো এটা চলো হয়ে যাক বলতে গেলে আমার যখন প্রিপারেশন নিতে শুরু করি মনের মানুষ তো বলবো না কিন্তু পাড়া প্রতিবেশী যারা আছে অনেক বন্ধুবান্ধব আছে যারা অনেকেই আমাকে অনেকভাবে সাপোর্টও করেছে সেরকম অনেক বন্ধুবান্ধবও আছে যাদের সঙ্গে অনেক আত্মীয় স্বজনও আছে যারা তোমাকে কন্টিনিউভাবে ডিমোটিভেট করার চেষ্টা করবে যে এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিস এতদিন এত পড়াশোনা করছিস তাও তোদের কিছু হচ্ছে না বা এইভাবে পড়াশোনা করছিস অনেকেই আছে যারা অনেকে পড়াশোনা করেছে যারা বাইরে চলে গেছে আজ কাজ করছে তারা অনেক আজ হয়তো তারা অনেক ভালো জায়গায় পৌঁছেছে অনেকেই কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আমি যেটা চেয়েছিলাম যে আমি প্রথমেই ঢুকেছিলাম এখানে একটা এলপি হয়ে যদি বেরোতে পারি আর সেটা কিছুদিন পরে মনের মধ্যে এমনই হয়ে গেল যে আমি কিছু না হোক আমি এলপি আসাটা সবথেকে জরুরি যে তুমি কোনো কিছু লক্ষ্য নিয়ে গেলে ওই লক্ষ্যটার দিকে যেন লক্ষ্যটা তোমার কাছে ফিক্স থাকে প্রয়োজনে তুমি তোমার রুমে তোমার যদি লক্ষ্য যেটা থাকে কেউ যেই হতে চায় কেউ এএলপি প্রত্যেকের রুমের লক্ষ্য মানে কারোর লক্ষ্য ওটা রুমের মধ্যে কোনো একটা কাগজে মাড়িয়ে রেখে দিতে পারো যেটা তুমি সবসময় দেখে নিজেকে মোটিভেট করতে পারবে আর এই ছিল বন্ধুবান্ধব
পরিমাণ আমাকে কন্টিনিউ প্রথম থেকে সাপোর্ট করে গেছে। আবার কিছু জন তো থাকেই যারা সবসময় ডিমোটিভেট করার জন্য বা বলবে এতদিন প্রিপারেশন নিচ্ছিস, কিন্তু ওদের কথায় কখনো কান দেবে না। ওই সমস্ত বন্ধু বান্ধব, ওই সমস্ত আত্মীয় স্বজন থেকে যতটা দূরে থাকতে পারবে ততটা তোমাদের জন্যই ভালো। কারণ তুমি যখন ওদের কাছ থেকে কোনো কিছু খারাপ শুনবে তখন আমার তোমার এতটাই খারাপ, ওই বলে দিল, তাতে মন খারাপ হয়ে গেল, ওই সমস্ত ক্ষেত্রে দূরে থাকবে। এবার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডের ক্ষেত্রে কিছু হলে সেটা আর হয়তো সেটাকে পজিটিভলি নিয়ে এগিয়ে যেতে হবে। যদি কেউ চলে গিয়ে থাকে তো সে তো যাওয়ারই ছিল, সে তো চলে যাবে আজ নয় কাল। আচ্ছা, তুই আর কোনো পরীক্ষা দিয়েছিস কি না, মানে যদি দিয়ে থাকিস তার সম্পর্কে আমি একটুখানি জানতে চাই, বা সবাই জানতে চাও, তাই তো নাকি? তো আর কোনো পরীক্ষা দিয়েছিস কি না? আমি গ্রুপ ডি দিয়েছিলাম, আগের গ্রুপ ডিটা, ওটা আমি গুয়াহাটি বলে ফেয়ার করেছিলাম। আমার গুয়াহাটি 7 কাট অফ গেছিল, আমার হয়েছিল 76.33। অল্প একটুর জন্য আমার গ্রুপ ডিটা হয়নি। আর এই রিসেন্ট পরীক্ষা দিয়েছিলাম এনটিপিসি, এনটিপিসির পরীক্ষাটা দিয়েছিলাম। এনটিপিসিতে আমার এখন তো আবার রিভাইস রেজাল্ট বেরোবে বলেছে, তো আমার 79 পয়েন্ট সামথিং হয়েছিল লেভেল 5-এর জন্য। আমি নতুনভাবে আবার দেবে, জানি না কবে রেজাল্টটা আবার পাবলিশ করবে, অনেক কিছুই ঝামেলা হয়ে গেছে। আর গ্রুপ ডি সামনে গ্রুপ ডি ফিল আপ ছিল, গ্রুপ ডি পরীক্ষা কবে হবে আশা করছি, আর দিতে পারবো কি না জানি না। আমি ওখানে চলে গেলে ফিল আপ করেছিলাম, জানি না ওটা কী হবে। এই এই কটাই পরীক্ষা দিয়েছিলাম শুরুতেই, তখন অনেক কম নাম্বার হয়েছিল, এই মুহূর্তে মনে নেই যেই দিয়েছিলাম। আর এক্সট্রা আমি রেল বাদে আমার এলপিতে একটা চান্স করে নাও, কারণ টেকনিশিয়ানে আমার হতো না, আমি বিটেক ছিল যেহেতু, তো আমার প্রথম থেকেই টার্গেট ছিল আমার এলপিতে যে কোনোভাবে পাওয়ার জন্য। তো আমি ওটার জন্য প্রথম থেকেই স্যারের সাপোর্ট, আমার ফ্যামিলির সাপোর্ট, বন্ধু বান্ধবের সাপোর্ট নিয়ে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। তার জন্য স্যারকে আর ধন্যবাদ, মানে স্যার যে আমাদের জীবনে কী উপকার করেছে আমি বলে বোঝাতে পারবো না, অসংখ্য না না স্যার। বিটেকে স্যার সাপ্লি বাঁচানোর জন্য পড়েছি, 11.33 এখানে আছে স্যার, সেখান থেকে আজ এই জায়গায় এসেছি স্যার, আর কি বলবো স্যার। তো এসব শুনতে শুনতে সত্যি ভালো লাগে না, অনেক উদ্যোগ পাওয়া যায় যে সম্ভব, মানে আমরা অনেকে না পাড়া দেখবে তোমার পাড়াতে তুমি খোঁজ করো যে সরকারি চাকরি পায় না এরকম একটা ব্যাপার। তুমি যখন এখানে পড়তে আসো রোজ 5 জন 10 জন প্রয়োজন আসছে, তোমাদের ব্যাচের সঙ্গে হয়তো 2-3 জনের সঙ্গে কথা হচ্ছে এরকম, তো এই যে লাগাতার যে এদের সঙ্গে দেখা, দাদারা এসছে আজকে, এটা কিন্তু আলাদা একটা অনুভূতি, ফিলিংস, যেটা তুমি তোমার ঘরে বসে নাও পেতে পারো। এটাতেও কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া যায়। আসলে চাকরি পাওয়াটা কি বলতো একটা কন্টিনিউয়াস প্রসেস, যে প্রসেসটা কোনো নির্দিষ্ট কোনো গেম দিয়ে হয় না, বিভিন্ন রকম মানে উপলব্ধি দিয়ে সে কিন্তু জুড়ে যায় ব্যাপারটা, তাই তো? তো সেই জন্য আমরা সবাই চেষ্টা করবো ভালো হওয়ার, বেটার হওয়ার, আমাদের সেরাটুকু দেবার। দেবে তো সবাই এরপর থেকে, তাহলে আজকে এখানেই বেস্ট অফ লাক, আরো এগিয়ে চলো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ঠিক আছে, কোনো এগিয়ে যাবে, সবাই পাবে, এটাই আশা করি সবাই পাবে, শুধু কঠোর পরিশ্রম করে যাও। থ্যাংক ইউ, ওকে।